তো ড্রামাটির শুরুতে আমাদের মেইন ফিমেল লিড পেজেনকে দেখানো হয় আর ও একটি আউট অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হলে তখন ও একটি ছোট বিড়ালকে দেখতে পায় আর তাই ও বিড়ালটিকে গিয়ে আদর করতে থাকলে ঠিক তখনই একটি কার এসে ওকে ধাক্কা দেওয়ায় পেজেনকে দ্রুত হসপিটালে নেওয়া হয় এবং ডক্টর জানায় মাথায় ওর আঘাত পেল বাট বড় ধরনের আঘাত থেকে ও বেঁচে গেছে আর তারপরেই আমাদের এই অ্যাক্সিডেন্টটি ঘটার এক ঘন্টা আগের দৃশ্য দেখানো হয় যেখানে বিজয় জনপ্রিয় তারকাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানে এবারও জনপ্রিয় তারকা ফুচিন প্রথম অ্যাওয়ার্ড পাওয়ায় পেজেনের এতে মন এবারও খারাপ হয়ে যায় এ কারণে কেন এবারও প্রথম হতে পারল না বরাবরের মতোই ওকে কেন দ্বিতীয় হতে হয় আর এসব নিয়ে ভাবতে থাকলে ঠিক তখনই কাটাকায় নুনে ছিটে দিতে ওর আরেক প্রতিদ্বন্দ্বী মিস লিন আসে এবং ওকে খোঁচা মেরে বলে তোমার জন্য আমার বড়ই আফসোস হচ্ছে কেননা টানা তিন বছর তুমি মনোনয়ন পেয়েও বাট প্রতিবারই তোমাকে দ্বিতীয় হতে হচ্ছে সত্যি তুমি আমাদের অ্যাক্ট্রেসদের এর জন্য হতাশ করছো আর এ কথা বলে ওর মনে জ্বলন দিতে তখন কোকের গ্লাসটি ওকে চিয়ার্স করলে পেজেন বলে এটা কোনো ওর জন্য ব্যাপার নয় কারণ আমি তো তিন বছরের মধ্যে হলো একবার দ্বিতীয় হতে পেরেছি বাট আপনি তো এই তিন বছরের মধ্যেও একটিতেও মনোনয়ন পাননি আর এ কথা বলে তাকে খোঁচা মারলে তখন তাকে ধাক্কা দিয়েও চলে গেলে লিনের গায়ে কোকটি পড়ে যায় যে কারণে সে কিছু বলতে গিয়েও বাট অনুষ্ঠানে তাকে হাসি দিয়েই থাকতে হয় এরপর পেজেন হঠাৎ দেখে সেই লেডিটি সুপারস্টার নায়ক ফুচিনকে পটানোর চেষ্টা করছে আর এই দৃশ্য দেখে পেজেন না দেখার ভঙ্গিতে সেখান থেকে আড়াল করে চলে যেতে গেলে আর তখনই ফুচিন ওকে দেখে ফেলায় ওকে দেখে জিজ্ঞেস করে ও এতক্ষণ কোথায় ছিল যেখানে ওকে সব জায়গায় খুঁজছে তো পেজেন ওর মুখোমুখি পড়লে তখন ওকে বাহির থেকে এতটাই প্রশংসা করে যে কারণে ফুচিন শুনেই পুরো লজ্জায় পড়ে যায় আর ওদিকে এই দুজনকে আবার এক হতে দেখে মিস লিনের মনে হিংসে জ্বলতে শুরু করে এরপর পেজেন ফুচিনকে কানে কানে এটা বলতে থাকে ও একদিন তার স্থানটি দখল করে দেখাবে আর এই কথা বলেও চলেই যাবে ঠিক তখনই লিন পেছন থেকে ওকে ফেলে দিতে ও ড্রেসে পা রাখে যার ফলে পেজেন পড়ে যেতে গেলে ঠিক তখনই সেই মুহূর্তে ফুচিন এসে ওকে ধরে ফেলে যে কারণে হিতে আরো বিপরীত হতে দেখে তখন মিস লিনের এতে আরো জ্বলন বাড়লে সে ড্রাইভারের সাথে এসে সেই রাগ ঝাড়তে থাকে এবং বলতে থাকে কেন সবসময় ও পেজেনকে ক্ষতি করতে চাইলে বরং সেটার আরো উল্টো ঘটে আর কেনই বা ফুচিং এসে সবসময় ওকে সাহায্য করে যেখানে ফুচিং কখনো ওর প্রতি এতটাও কেয়ারফুল না আর সেই সব কথা বলতে থাকলে ঠিক তখনই গাড়ির ভেতরে থাকা মিস লিনের পালিত বিড়ালটি ম্যাও বলে ডাক দিয়ে ওঠে তো যেভাবে হোক পেজেনকে ফুচিংয়ের কাছ থেকে সরাতে ওকে কিছু একটা করতেই হবে আর তখনই ড্রাইভার তাকে দেখিয়ে বলে পেজেন তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আর ওকে দেখা মাত্রই লিন এই সুযোগটি হারাতে না চাইলে তখন ও মনে মনে বিড়ালকে নিয়ে এক ফন্দি আটে আর এই ফন্দি করার পাঁচ মিনিট আগে আমরা যদি পেছনে যাই যেখানে পেজেন ওর অনুষ্ঠান শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ফ্রেন্ডের গাড়িতে ওঠে আর তখনই ওর ফ্রেন্ড সিনান ওকে ফোন দেখিয়ে বলে ওর আর ফুচিনকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে প্রেমজনিত বিষয়ে সবাই ওদের নিয়ে উলটপালট লেখালেখি করছে যেটা দেখে তখন পেজেন চুপ করে থাকলে সিনান বলে নিশ্চয়ই এ কাজ মিস লিন করেছে কারণ সে চায় তোমার ক্যারিয়ার ধ্বংস করতে কেন তুমি লিনকে উলটপালট কথা বলে খ্যাপাতে গিয়েছো তো পেজেন শুনে বলে এই লাইনে আসলে সবাইকে এমন উলটপালট কথা শুনতেই হয় আর তা থেকে আমিও আলাদা নই বরং আমার জন্য ভালোই হয়েছে কারণ আমিও সবাইকে দেখিয়ে দিতে চাই এমন সুপারস্টার নায়কের সাথে সুপারস্টার নায়িকাকেই ভালো মানায় যে কারণে ওর এমন হতবুদ্ধি দেখে সিনান তখন রেগে ওকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর তারপর চলে গেলে পেজেন আর কি করবে শেষে ও একটি ট্যাক্সি খোঁজা ট্রাই করলে আর তখনই মিস লিন ওকে দেখা মাত্রই তার প্রতিশোধ উঠাতে তখন ওকে ভয় দেখানোর জন্য বিড়ালটি গাড়ি থেকে নামিয়ে দেয় আর এ কারণে পেজেন বিড়ালটিকে দেখে আদর করতে থাকলে ঠিক তখনই লিন তার কার দিয়ে ওকে অ্যাক্সিডেন্ট করে যে কারণে পেজেন বড় বিপদ থেকে বেঁচে গেল বাট ওর মাথায় আঘাত পাওয়ায় তখন ডক্টর বলে ভাগ্য ভালো হলে ও দ্রুত জেগে উঠবে নয়তো দুর্ভাগ্য হলে আজীবনের জন্য ওকে কোমায় মৃতের মতো পড়ে থাকতে হবে আর এ কথা তখন ডক্টর ওর বন্ধু সিনানকে বলে চলে গেলে সিনান শুনে ভয় পেয়ে যায় ওর কি হবে ভেবে এবং নিজের ভুলের জন্য আজ ওর এই অবস্থা হয়েছে বলে বারবার ওকে মিনতি করে ওর কাছে ক্ষমা চাইতে থাকে কারণ আজ যদি ওকে গাড়ি থেকে নামিয়ে না দিত তবে আজ ওর বেস্ট ফ্রেন্ডের এত বড় ঘটনা ঘটতো না আর এই কারণে ওকে দ্রুত জেগে উঠতে বলে এবং এখন থেকে ও যা বলবে ও তাই শুনবে আর ওদিকে বসে তখন আমাদের পেজেনের আত্মা কিউট বিড়ালের দেহে গিয়ে অলরেডি বসে আছে আর বসে বসে তখন ওর সব কথা ও শুনতে থাকে এবং ওর ফ্রেন্ডকে নরম কণ্ঠে বলতে থাকে ও ঠিক আছে ওর জন্য কোনো চিন্তা করতে না সাথে এটাও অভিমান করে বলতে থাকে কেন তখন ওকে গাড়ি থেকে নামিয়ে দিল আর তাই এখন ওকে ওর সব কথা শুনতে হবে আর তখনই পেজেন দেখে ওর পছন্দের মানুষ ফুচিনকে আসতে আর এই লজ্জায় নিজের চেহারা আয়নায় তাকালে তখন ও অবাক হয়ে যায় আর এতক্ষণে ও বুঝতে পারে ও তো বেড়ে শুয়ে নয় বরং ও এতক্ষণ ধরে বিড়াল হয়ে বসে আছে আর তাই ও এর আগে তখনও কঠিনভাবে সিনানকে মারতে থাকে এবং ওকে ইচ্ছে মতো গালাগাল করতে থাকে কেন ওকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল আজ ওর জন্যই ওকে বিড়াল হতে হয়েছে যেখানে ফুচিনও এখন ওকে আর কোনোদিনও চিনবে না তো পেজেন ওর সাথে এভাবে মারামারি করতে থাকলে আর তারপরে ফুচিন ওর গায়ে হাত দিয়ে সিনানকে বলে কেন তুমি এই বিড়ালটিকে খেপাচ্ছ আর তাতে দুজনে আবার থেমে যায় আর ঠিক সেই মুহূর্তে দৌড়ে আসার ভঙ্গিতে লিন আসে এবং ড্রামা করার ভঙ্গিতে বলে আমি পেজেনকে এখানে দেখতে এসেছি ও এখন কেমন আছে আর তারপর তার বিড়ালকে এখানে দেখে মনে মনে বলতে থাকে তার জেরি এখানে কেন এসেছে এরপর লিন সে পেজেনকে দেখতে এলো বরং ফুচিনকে গলাতে ওর কাছে যাওয়ার ট্রাই করলে বাট ফুচিন সরে গিয়ে সে জেরির কাছে গিয়ে বসে থাকে এরপর এটা তার বিড়াল জেরি কিনা সিনান তাকে জিজ্ঞেস করলে লিন বলে হ্যাঁ হ্যাঁ এটা তো আমারই জেরি আর এই কথা শুনে তখন পেজেন বলে আমি আবার তার জেরি হলাম কবে থেকে
তো তার জেরিকে বাঁচাতে গিয়ে পেজেনের অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবে সিনান আবারও কান্না করা শুরু করতে গেলে লিন ওর কোনো কথার ভ্রুক্ষেপ না করে বরং সে ফুচিনকে পটাতে বারবার তার ড্রাইভারকে দোষ দিতে থাকে। সাথে এটাও ভেবে খুশি হয় যে ড্রাইভার তার জেরিকে তো বাঁচিয়েছে। আর তাই পেজেনের ক্ষতি হয় এর ক্ষতিপূরণ হিসেবে সে ফুচিনকে শুনিয়ে বলে এখন থেকে পেজেনের হসপিটালের সকল খরচ সে বহন করবে। আর তাই সে ফুচিনকে তার উইচেটে অ্যাড করতে বলে, বাট ফুচিন শুনে রাগে ওর সাথে কোনো কথাই বলে না। আর এদিকে সিনান লিনকে ডেকে বলে, আমাদের মিস্টার ফুচিন সে কোনোদিনও তার উইচেট কার সাথে অ্যাড করেন না, কারণ সে এ ধরনের কাজে কখনোই অভ্যস্ত নয়। বাট পরক্ষণের কথাকে মিথ্যে প্রমাণিত করে ফুচিন বলে, কে বলেছে, যেহেতু এই ঘটনা সে ঘটিয়েছে আর তাই এই খরচ তাকেই দিতে হবে। আর ওদিকে পেজেনও ভাবতে থাকে সূর্য আজ কোন দিকে উঠেছে যে ফুচিন আজ এ কথা বলছে। এরপর ফুচিন লিনকে বলে, আমি তখনই আমার উইচেট তোমাকে দেব যখন তোমার বিড়ালটি আমাকে দিয়ে দিবে, কারণ যেহেতু জেরিকে বাঁচাতে গিয়ে পেজেনের এমন অবস্থা হয়েছে আর তাই জেরি পারবে ওকে জাগাতে। এরপর লিন সেখান থেকে ড্রামা টামা করে চলে এলে তখন ও ড্রাইভারকে বলে, আমাদের যা কাজ তা পুরোপুরি সমাধান হয়ে গেছে, এখন আমার সামনে আর কোনো কাঁটা নেই ফুচিনকে আমার থেকে সরাতে। তো ড্রাইভার শুনে বলে, আপনি তো বিড়াল দিয়ে তাকে ভয় দেখাতে চেয়েছিলেন, এখন তো আমরা ভয় দেখাতে গিয়ে বরং অন্যকে খুন করে ফেলেছি, এটা কি করা ঠিক হলো? তো লিন শুনে ড্রাইভারকে তখন ধমক দিয়ে বলে, আমাকে ভয় দেখিও না, এমন কিছুই হবে না। আর এদিকে ফুচিন এবং সিনানের মাঝখানে বসে পেজেন জেরি হয়ে ওদের সব কথা শুনতে থাকে। এটা যে সিনান বলছে পেইকে দেখার জন্য একজন অল টাইম নার্সের প্রয়োজন, তো ফুচিন বলে, নার্স কাকে রাখবো, পুরুষ নাকি মহিলা? আর একথা শুনে তখন পেজেন অবাক হয়ে বলতে থাকে, সে কিভাবে ভাবতে পারলো আমাকে একজন পুরুষ মানুষ অল টাইম আমার সেবা করবে। আর তারপরে ফুচিন বলে, কাউকেই লাগবে না, এখন থেকে আমি ওর টেক কেয়ার করবো। তো ওর এই কথা শুনে তখন পেজেন আবারও ভাবতে থাকে, সে কিভাবে আমার টেক কেয়ার করবে যেখানে সে সারাদিনই ব্যস্ত থাকে। তখন ফুচিন বলে, আমরা দুজন শৈশবের খেলার সাথে ছিলাম এবং ওর বাবা মাও আমার অনেক ঘনিষ্ঠ ছিল, আর তাই আমার দায়িত্ব ওর খেয়াল রাখার। এরপর এই কথায় সিনান তখন রিল্যাক্স হলে ও কাজের উদ্দেশ্যে উঠে চলে যায়। আর এদিকে পেইকে ফুচিং এর কাছে রেখে যাওয়ায় তখন পেজেন ওর সাথে যাওয়ার জন্য উঠে যেতে গেলে ফুচিং ওকে জেরি ভাবে কোলে জড়িয়ে রাখে এবং বলে, তুমি কোথায় যাচ্ছ, এখন থেকে তুমি আমার ছোট্ট বিড়াল। এরপর দিন পেইকে ওর বাসায় রেখে বিড়ালের খাবার দিয়ে চলে গেলে পেজেন এসব খাবার দেখে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং রেগে বলতে থাকে, ওর মতো একজন পপুলার নাকিকে সে কিভাবে বিড়ালের খাবার দিয়ে সারাদিন ওকে আটকে রাখতে পারে, সে কি ভেবেছে আমি কি বিড়াল নাকি? যেখানে পরিপূর্ণ শরীরে বিড়ালে পরিণত হয়েও বাটুক কিছুতেই মানতে চায় না ও যে এখন একটি বিড়ালে রূপান্তরিত হয়েছে। আর তাই ও মজাদার খাবার খুঁজতে তখন ফ্রিজে গেলে দেখে ফ্রিজেও কোনো খাবার নেই, যে কারণে বাড়িতে একা থাকায় শেষ পর্যন্ত বিড়ালের খাবারের পাশে বসে আক্ষেপ করে বলতে থাকে, আমার মতে বিখ্যাত নায়িকা শুধুমাত্র খাবারের অভাবে কি মারা যাবে? আর এ কারণে সিদ্ধান্ত নেয় না খেয়ে মরা চেয়ে একটি খেয়ে বেঁচে থাকবে এবং ওর ভক্তদের মুখও উজ্জ্বল করবে, যে কারণে তখন অনেক কষ্টে ওই একটি খেয়ে টেস্ট করলে আর তারপর খেতে মজা লাগায় শেষ পর্যন্ত খিদের জ্বালা সবই খেয়ে বসে থাকে। আর তাই খাওয়া শেষে আবার নিজের উপরেই ক্রোধ দেখাতে থাকে, কেন ওকে এখানে আসতে হলো আর কেনই বা ওকে শেষ পর্যন্ত বিড়ালের খাবার খেয়ে বাঁচতে হলো। আর তারপর আমাদের দৃশ্যের 2 বছর পেছনে নিয়ে যাওয়া হয়, যেখানে একদিন পেজেনের বাবা মা বসন্তের উৎসবে ফুচিনকে উপহার দিয়ে পাঠাতে পেজেনকে ওর বাসায় পাঠানো হয় এবং ও প্রায় ওর বাসায় যাওয়া আসা করে। তো ফুচিনও ওকে ছোট বোনের মতো দেখতে বিধায় ওকে প্রায় বাসায় আসতে বলতো এবং একসাথে দুজন অনেক মজ মাস্তি করতো এবং পেইকেও অনেক খেপাতো। এরপর দৃশ্য আবার বর্তমানে এলে আর এদিকে পেজেন সারাদিন ঘরে একা একা বসে বোরিং ফিল করলে আর ওদিকে ফুচিং ওর শিডিউল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, যে কারণে পেইজেনের এমন জীবন আর ভালো লাগে না বিধায় ও গভীরভাবে চিন্তা করতে থাকে যেভাবে হোক এখান থেকে ওকে পালাতেই হবে। আর তাই ও এক আইডিয়া বের করে আজ ফুচিন ঘরে ফেলে দরজা খোলার সাথে সাথে জোরসে এক দৌড় দিবে যেন ফুচিং ওকে কখনোই ধরতে না পারে। আর এ কারণে ওর আসার অপেক্ষায় সারাদিনও দরজার পাশেই বসে অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে, আজ তোর দেরি হলো বাট 1 ইঞ্চিও ও আজ ঘুমাবে না, সারা রাত এখানে বসেই অপেক্ষা করবে। তো বিড়ালের বেলায় কি এমন কথা সাজে? আর তাই ঘন্টার মধ্যে অলরেডি ও 3-4 ঘুম দিয়ে ফেলে। এরপর রাতে ফুচিং বাসে ফিরে দেখে ওর আদরের বিড়ালটি এখনো ঘুমাচ্ছে আর এ কারণে ওকে ডাক দিয়ে বলে, তুমি কি আমার অপেক্ষায় এখানে বসে ঘুমাচ্ছ? আর ওদিকে পেইজেন ওর পালানোর মিশন শেষ পর্যন্ত ওর ঘুমের কারণে ফেলড হয় সেই আফসোসে ও সেখানেই বসেই কাঁদতে থাকে। আর এরই সাথে এই পর্বের প্রথম পার্টটি এখানেই শেষ হচ্ছে।